Namaskar, welcome to the Sony Scan Product presents Didi number 1 season 7. বললে হবে জামাই ষষ্ঠী বলে কথা সবেধন নীলমণি সব জামাই আর আল্লাহদের আটখানা সব শাশুদেরকে নিয়ে চলছে আমাদের শাশুড়ি জিন্দাবাদ পর্ব সব শাশুড়িদের একটাই বক্তব্য আমার জামাই তুলনাই নাই আর জামাই বাবাজির স্লোগান শাশুড়ি মার হাতের রান্না পুরো শ্রী শ্রী ভজহরি মান্না আজকে খেলতে হাজির চারজন শাশুড়ি মা কান কি বালিয়া চাঁদ সূরজ নমস্কার দিদি আমি কন্যাগর থেকে এসেছি আর আমার এখানে এসে খুব ভালো লাগছে আপনি এই যে শাশুড়ি জিন্দাবাদ একটা প্রোগ্রাম করেছেন এর জন্য আমি খুব আনন্দিত আমরা সবাই খুব গর্বিত নমস্কার দিদি আমি বিবেকানন্দ রোড থেকে আসছি নমিতা পাল নমস্কার কোথা থেকে এসেছেন হাওড়া থেকে এসেছি মল্লিকা সাহা নমস্কার আমি দমদমপাট থেকে আসছি সকল শাশুড়ি মাদেরকে নিয়ে প্রচুর মজা করব শুরু করব প্রথম রাউন্ড দিদি নেভার জেন এই রাউন্ডে থাকবে একটা মজার খেলা জামাইয়ের মাথায় টোপর পরানো হবে টোপরের উপরে পিন লাগানো আছে আর শাশুড়ি মাকে বেলুন ছুঁড়তে হবে জামাইয়ের মাথার উপরে সেই বেলুনগুলো জামাই ফাটাবে এই টোপরের উপর দিয়ে 30 সেকেন্ডে যে সব থেকে বেশি বেলুন ফাটাবে সে 20 পয়েন্ট তারপরে 15 তারপর 10 তারপরে 5 আমরা সকলের সাথে কথা বলবো তারপর আমরা খেলা শুরু করবো শাশুড়ি হয়েছিল কতদিন হলো 4.5 বছর হলো কেমন কাটলো এই 4.5 বছর শাশুড়ি হওয়ার পরে নতুন অভিজ্ঞতা প্রথমে তো খুব ভয় পাচ্ছিলাম মেয়ে যাবে শ্বশুরবাড়ি যাই হোক আমার জামাই খুব ভালো আমার একটা নাতিও হয়েছে ছোট 1.5 বছরে জামাইকে আপনি পছন্দ করে নিয়ে এসছেন হ্যাঁ কি কি পছন্দ হয়েছিল জামাইয়ের জামাই তো দেখতে ভালো কোয়ালিফিকেশন ভালো স্বভাব খুব সুন্দর শ্বশুরবাড়িও খুব ভালো আমার মেয়ে আর সবসময় হাসি খুশি আমার বাড়িতে সবার সাথে খুব মিলেমিশে থাকে ও আমার ছেলে আছে তার সাথে একদম বন্ধুর সম্পর্ক খুব সুন্দর খুঁজে পেলেন কীভাবে জামাইকে আসলে আমার মেয়ে তো যাদবপুরে পড়তো তখন ওর একটি বন্ধু আমাকে ফোন করে বলেছিল যে কাকিমা পেপারে একটা অ্যাড আছে দেখো একটু ফোন করে যোগাযোগ করো আমি ফোন করে জানতে পারি যে জামাই বাইরে থাকে জার্মানিতে থাকতো তারপরে ওর মার সাথে কথা বলি বললো না আমার ছেলে চলে আসবে আমি এখানেই বিয়ে দেবো ওর জন্য অ্যাড দিয়েছি জামাই সরি হচ্ছে বিষ্ণুপুর তারপরে দেখাশোনা করে সব ঠিক হয় জামাই করে কি জামাই হচ্ছে আইজারের প্রফেসর রিসার্চ ইনস্টিটিউট আছে কাঁচাপাড়া ওখানে এই 4 বছর জামাই ষষ্ঠী কেমন কাটলো জামাই ষষ্ঠী তো প্রথম বছর তো আমার খুব মন খারাপ গেছে আমার জামাই ছিল না এখানে তাই হ্যাঁ বাইরে ছিল আর পরের বছর করেছি যতটা পারি ভালো করে করেছি আমার জামাই খুব বাইরে থাকে খুব এখন শাক পাতা খেতে ভালোবাসে অনেক রকম রান্না করেছিলাম সবজি টবজি রান্না করেছি মাছ মাংস করেছি তার মধ্যে একটা মজার ঘটনা আছে আমি লাউ শাক রান্না করেছিলাম হঠাৎ জামাই খেতে বসে বলছে এই পাতাটা তো খড়খড়ে কেন আমি বললাম ওটা বুড়ো পাতা বলছে না মাখা পাতাটা কিরকম খড়খড়ে আমি বললাম না গো বুড়ো পাতা আসলে লাউ বুড়ো পাতাটা তো পড়েছে বলি তুমি ভালো করে দেখো তো তারপর দেখি ধোয়ার সময় একটা কচবাইট ওর মধ্যে পড়ে গেছে লজ্জাতে আমি কি করবো আমি বললাম কিছু মনে করো না বাবা কত কিছু খাওয়ায় শাশুড়ি মারা জামাইকে ইলিশ ভাপা মালাইকারি কত কিছু সেখানে আপনি স্কচ ফ্রাই আমিও লজ্জা পেয়ে গেছি পরে জামাই এত হাসছে বলছে মেয়েকে তোমার মা কচবাইট খাই দিয়েছে আমাকে আপনার দেবতুল্য জামাই কোথায় কি নাম অনির্বাণ ব্যানার্জি ভাল লেগেছিল সেই স্কচ ব্রাইটটা খুব ভালো 4 বছর ধরে তো রান্না খাচ্ছে শাশুড়ি মায়ের হাতে কার রান্না বেশি ভালো লাগে নিজের মায়ের না শাশুড়ি মায়ের এই প্রশ্নগুলো উত্তর দিতে নেই একদম বাড়িতে গেলে ঘোরতর চাপ ওকে থ্যাংক ইউ সুনাদীপ এবার আমরা খেলা শুরু করবো সময় শুরু হচ্ছে এখন স্টার্ট
শাশুড়ি? আমার একমাত্র মেয়ে, দেড় বছর হয়েছে বিয়ে হয়েছে, লাভ ব্যানেজ। আচ্ছা, কিন্তু ওকে মেনে নিতে আমার কোনো দ্বিধাবোধ হয়নি কোনো দিনই। খুব কাছেই থাকে জামাই আমার, ভীষণ ভালো। মাঝে সাঝে জামাইকে নিয়ে আমরা লং ড্রাইভে বেরিয়ে যাই, এটা আমরা খুব ভালোবাসি আর কি, করতে আর কি খুব ভালোবাসি। যখনই একটু ছুটি টুটি পাই বা বৃষ্টি হলে পারে বাইরে এনজয় এটা করি আর কি। কবে প্রথম জানতে পারলেন যে মেয়ে কাউকে ভালোবাসে? পাড়াতেই ছেলেটা থাকতো, আমার বাড়ির থেকে বেশি ডিস্টেন্স না, ছেলেটাকে আমার প্রথম থেকেই পছন্দ ছিল। কেন, এমন কি গুণ ছিল? ছেলেটা ভীষণ সৎ, ভীষণ ভদ্র, সভ্য। পরে যখনই মেয়ের সঙ্গে ওর অ্যাফেয়ার হলো, তখনই মেয়ে আমাকে জানিয়েছে। তা আমি বলেছিলাম না, আমার কোনো আপত্তি নেই জামাই শাশুড়ির মধ্যে আমাদের কোনো, কেননা ও সমস্ত কথা শেয়ার করে, আমিও সমস্ত কথা মেয়েকেও যেরকম শেয়ার করি জামাইকে সাথে নিয়ে শেয়ার করি। জামাই কী করে? জামাই হিন্দুস্তান লিভারে রয়েছে, আমার একটা বুটিক আছে, তা আমার বুটিকের সঙ্গে মেয়ে যুক্ত আছে। বাহ, কোথায় জামাই, কী নাম? কৌশিক দে। প্রচুর প্রশংসা করলেন তো শাশুড়ি মা। হ্যাঁ, তোমার এত গুণ? মোটামুটি মনে আছে। শাশুড়ি মার সম্বন্ধে একটু বলো এবার। মায়েরই মতো দেখে তো একদম ইয়াং। হ্যাঁ হ্যাঁ একদম। দেড় বছর তো শাশুড়ি মা হিসেবে চিনছো। হ্যাঁ, এর আগে পাড়ায় যখন থাকতো তখন চিনতে? হ্যাঁ হ্যাঁ। তখন কি বল, জানতো? কাকিমা, বিয়ের পরেও তিন মাস ধরে কাকিমা চলেছে, তারপর অনেক ঝাড় খেয়ে সেটা মায়েদের পরিণত হয়েছে। একটা ইনসিডেন্ট ছিল, মানে হাস্যকর ব্যাপার। বিয়ের আগে যখন আমি একবার গেছিলাম বাড়িতে, পিসির শাশুড়ি যিনি আছেন ওনাদের বাড়িতে কালী পুজো হয়, তো তার বাড়িতে যাওয়ার জন্য সবাই তোড়জোড় করেছে, আমিও রেডি হয়ে গেছি সবার সঙ্গে একসাথে বেরোবো। তো হঠাৎ করে একজন আননোন গেস্ট ওই বাড়িতে চলে আসেন, তা আমাকে কোথায় লুকোতে হবে, আমাকে বাথরুমে ঢুকিয়ে দিয়েছে। টানা 45 মিনিট আমি বাথরুমে বসছি। এবার লাস্টে ফোন করে ওকে আমাকে বলতে হয়েছে একটু এক্সস্টটা চালা, অন্তত নয়তো দম বন্ধ হয়ে ওখানে মরে যাবো। হাসির কারণ সবসময় হতেই থাকে। বউয়ের মধ্যে এমন কি গুণ দেখতে চাও যেটা শাশুড়ি মার মধ্যে আছে? সবই আছে, দেখতেও এক, সব এক, কাজকর্ম এক, রান্নাও মাঝে মাঝে যখনই করে দুজনেই ফাটাফাটি। এমন কোনো গুণ নেই যেটা শাশুড়ি মার আছে হচ্ছে বউয়ের মধ্যে পাওনি এখনো? শাশুড়ি মা অনেক বুঝে শুনে কাজ করে, বউ মাঝে মাঝে না বুঝে করে দেয়, তারপরে তো বোঝে। এটা সংসারের এক্সপিরিয়েন্স হয়েছে ওই আর কি, দেড় বছর আর অনেক বছর। সে তো বটে। এসো, শুরু করছি স্টার্ট। মাথা স্ট্রেট রাখো কৌশিক, মাথা স্ট্রেট, মাথা বেঁকে গেলে হবে না, দরকার হলে মাটিতে বসে পড়বে। মারো মারো, রয়েছে তো বেলুনটা উপরে। বলুন আপনার কথা। আমি হাওড়ায় থাকি, আগে আমরা পুরুলিয়ায় থাকতাম, আমার হাজব্যান্ড ওখানে কাজ করতেন রেলে। কয় ছেলে মেয়ে? দুই ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। ছেলে বড় না মেয়ে বড়? ছেলে বড়। ছেলে কি করে? ছেলে মিডিয়াতেই আছে। মেয়ে এখানে আসার পর আমরা পেপার দেখে, ওর বাবা বলছে বিয়ে দাও বিয়ে দাও, তা ওরাই আবার সেইটা দেখে ছেলে আসলো, আমরাও দেখলাম, দিন ঠিক হয়ে গেল, বিয়েও হলো। কেমন জামাই এখন? খুবই ভালো। শুধু জামাই কেন, জামাইয়ের ফ্যামিলি ভীষণ ভালো, মানে অচেনা অজানায় যে বিয়ে দিয়েছে, আমার পাড়ার লোক সবাই ভাবে কি লাভ ম্যারেজ, যে কেন বলছে, এত ভালো ফ্যামিলি, সবাই এত মিলমিশ, আলম না, যোগাযোগ আমি করিনি, ওপরওয়ালা করে দিয়েছে। এবং ও এত মিশুকে যে আমার আত্মীয় স্বজনের বাড়িতে কোনো কাজ হোক কিছু হোক ওকে একবার জানালেই হলো। নাতি নাতনি আছে তাহলে? হ্যাঁ, একটি ছেলে আছে। 11 বছর ধরে জামাই ষষ্ঠী হচ্ছে আমাদের, আবার ওটা আলাদা ষষ্ঠী বাটা বলে, হাতে সুতো বাঁধবো, শাঁখ বাজাবো, প্রদীপ জ্বালবো, কাপড় ছরকম, ফল ছরকম, মিষ্টি, শাঁখ টাক বাজিয়ে প্রদীপ জ্বেলে তারপরে ওকে দিয়ে আমি জল খাবো। জামাইয়ের নাম কি? জয়দীপ। জয়দীপ কি করো? আমি ট্র্যাক্টরস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে আছি, অ্যাজ ম্যানেজার সাপ্লাই চেইন। শাশুড়ি মা কেমন? ভালো। ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছেন? রান্নাটা তো ঠিক আছে, যেটা আমার খুব ভালো লাগে, খুব পজিটিভ অ্যাটিটিউডের মানুষ উনি। খুব ভালো, ভেরি গুড। চলে এসো, শুরু করছি, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট নাও।
দাঁড়াতে দিন, আমাকে দাঁড়াতে দিন, তোমাকে দাঁড়াতে, আমাকে দাঁড়াতে, এবার ষাট ফুট আমি 8 বছর ধরেই ওকে চিনি, মানে আমার মেয়ে যখন যাদবপুরে ভর্তি হয়েছিল ও ভর্তি হয়েছিল একই সাথে, তারপর হয়তো মাঝে মধ্যে আসতো, দেখা হতো যেরকম বন্ধু হিসাবে আর কি। তো এমনিতে ছেলেটাকে আমার ভীষণই পছন্দ ছিল, কারণ ওদের বাড়ির পরিবেশ, ওদের পরিবার এত সাংস্কৃতিক, ভীষণই ভালো টিচার, প্লাস ওর ডান্স একাডেমি আছে একটা, আর ছেলে এত নরম, প্রচণ্ড সহজ সরল, দুজনেরই দুজনকে ভালো লেগেছে। তারপর আমরা দুই পরিবারের মধ্যে কথা বললাম, ঠিকঠাক করার পর ঠিক করলাম যে রেজিস্ট্রি হবে, তারপর বিয়ে হবে। এও আমার খুবই ভালো, ফার্স্ট ক্লাস ফার্স্ট যাদবপুরের এমফিল কমপ্লিট করেছে, ও ভীষণ ভালো। কি নাম জামাইয়ের? অভিষেক মুখার্জি। শাশুড়িমা কেমন? শাশুড়িমা তো তুলনার, মানে তুলনার অতীত, কি বলবো, বলার কিছু নেই। এখনো পর্যন্ত শাশুড়ি বলে তো ভাবতে পারি না, কাকিমা মানে বন্ধুর মা সেই হিসেবেই এখনো পর্যন্ত আছে। তাই ও যে জামাই আমি ভাবতেই পারি না, ওদের ছেলে সবসময় আমার পেছনে খুনসুটি করে, সবার একটা করে নাম দিয়েছে বাড়ির, আমার, আমার হাজবেন্ডের, মেয়ের। আপনার কি নাম? নারী। নারী হলুদ জামা পরলে বলে হলুদ স্কার্ট, ভদ্র মহিলা। আরো অনেক নাম আছে যেগুলো বলা যাবে না। অভিষেক এসো। এত লম্বা, প্রচন্ড লম্বা। 30 সেকেন্ডস টাইম স্টার্ট। নিচে যা, নিচে যা, দেখো না মাথাটা, দেখো দেখো মারো না মাথাটা, দেখ ওপর দিকে দেখো, বেরো। ওকে জায়মা আসে। অভিষেক এবং মল্লিকা দিয়ে এই রাউন্ডে একটাও হয়নি, ভেরি সরি, বাট পরের রাউন্ডে হবে। থ্যাংক ইউ অভিষেক। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন সুমিরা দি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন তাপসী দি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন নমিতা দি 10 পয়েন্টস, আর ফোর্থ পজিশনে আমাদের কেউ নেই, মল্লিকা দি একটা ব্যালুন পাঠাতে পারেনি, তাই এই রাউন্ডে কোনো স্কোর হচ্ছে না। এবার কি কি গিফট আছে? বেতের চেয়ারের সেট, সঙ্গে সেন্টার টেবিল একটা সেট আছে, আছে কিচেন ক্যাবিনেট, বেতের মোড়ার সেট, বেতের দোলনা এবং আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার। কি নেবেন সুমিরা দি? কিচেন ক্যাবিনেট। ওকে, কিচেন ক্যাবিনেট সুমিরা দি। তাপসী দি কি নেবেন? টি টেবিল। ওকে, আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার তাপসী দি। নমিতা দির কি পছন্দ? দোলনা। দোলনা দুলবেন? আমি দুলবো কেন, যার জন্য এসছি তাকে সে দুলবে। এক পিড়িতে শিব শ্মশানবাসী, আর এক পিড়িতে গোরা হলো নদের নিমায় সন্ন্যাসী, ওদের গীত গোবিন্দ পদ্মাবতী, ওদের গীত গোবিন্দ পদ্মাবতী, এরাই কেবল কয়জন। বাড়ির লোককে এখন একটা জামাই দিতে পারলাম না, কি অবস্থা! কেন পাচ্ছ না?
কি জানি কি যে আমার হলো গ্রহের ফের হচ্ছে না মিলছে না আর আমার তো উল্টো আর কি আমি রেডি আছি কিন্তু কেউ নিতে চাইছে না কেমন পছন্দ ইমনের এখন তো যা হবে তাতে প্রশ্ন হবে এই রাউন্ডে শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড হয় তুমি নয় আমি গান ভিত্তিক প্রশ্ন হবে আমি বলবো বলো বলো বলার পর যদি সঠিক উত্তর দেন তাহলে প্লাস ফাইভ সঙ্গে গিফট ভুল বললে মাইনাস ফাইভ কী কী গিফট আছে এই রাউন্ডে বলে দিই ফ্রি বার্নার গ্যাস ওভেন ওয়াটার পিউরিফায়ার মিক্সার গ্রাইন্ডার সানকুইকের তরফ থেকে প্রেশার কুকার কুকওয়্যার আপনার চায়াচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ পোর্টেবল স্টিম আয়রন সমীরা দি কোনো মেমোরেবল মুহূর্ত আছে কোনো আনন্দের মুহূর্ত জামাইয়ের সাথে জামার সাথে ঘুরতে বেড়াতে যাই সবসময় খুব হইচই হয় কিন্তু বাড়ির আর একটা ঘটনা বলছি আমার মেয়ে যখন অষ্টমঙ্গলায় এসছে জামাইকে নিয়ে তারপরে এসে তো হাত পা দিয়ে জামা কাপড় ছেড়েছে আমি জামাই জামা কাপড় নিয়ে কাচতে দিয়ে দিয়েছি যাই হোক কাঁচা টাচা হয়েছে হঠাৎ পরের দিন জামাই গেঞ্জি খুঁজে পাচ্ছে না আমার গেঞ্জি কোথায় গেঞ্জি কোথায় আমাকে বলছে না মেয়েকে বলছে আমি তো সারা বাড়ি খুঁজে আমি এখানেই রেখেছিলাম নতুন জামাই তো মুখে কিছু বলতে পারছে না তারপরে তো আমি চিন্তা করছি কী করলাম গেঞ্জিটা কিছুতেই তো মনে পড়ছে না এমনি আমি খুব ভুলে যাই কিছু কাজ করতে করতে হঠাৎ ভুলে যাই তারপরে পরের দিন ফ্রিজের থেকে কি একটা নিতে গিয়ে দেখছি বাঁ হাতে গেঞ্জিটা মুঠো করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি খাবারের মধ্যে স্কচ ব্রাইট ফ্রিজের মধ্যে গেঞ্জি একটা দুধের সসপ্যানের পেছনে গেঞ্জিটা ঢুকেছিল তারপরে সে গান শুনুন সঠিক উত্তর দিলে গিফট পাবেন সান ক্রিকের তরফ থেকে প্রেশার কুকার কুকপ্যাড তুমি সুখ গানটার প্রথম লাইনটা কি বলো মল্লিকা দি আমারও পড়ানো জাহাজ তপশিদি এবার আপনার থেকে শুরু করো মেমোরেবল মুহূর্ত জামাইয়ের সাথে জামাইয়ের সঙ্গে অনেক রকম মুহূর্ত আছে আমি একটা শেয়ার করছি এই ঘটনাটা প্রায়ই হয় শান্তিনিকেতনে ওদের একটা বাড়ি আছে যাই হোক ওখানে দুবার ঘটনা ঘটেছে এই দেড় বছরে মুখ থেকে শোয়াটা আমার একটা অভ্যাস আমি ঘরে শুয়ে আছি হঠাৎ জামাই এসে সামনে এসে বলছে কি গো উঠবে না তখন আমি একটু বদমাইশি করছি আমি দেখি জামাই কি করে তখন দেখছি আমি সাড়া না দেওয়াতে জামাই একটু এগিয়ে এগিয়ে যাচ্ছে চাদরটা ছিল আমার একটু পাতলা টাইপের এগিয়ে যাচ্ছে দেখে আমি ভয় পেয়ে তাড়াতাড়ি মুখটা বের করে বললাম এই তো আমি এরকম ঘটনা ঘটেছে আমার রাজারহাটে একটা ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটেও এরকম আমি রান্না করছি সেদিন আমি মেয়ের একটা চুড়িদার পরেছিলাম পরে আমি একটা হাউস কোট পরেছি এখন পেছন থেকে জামাই হুট করে এসে ও বুঝতে পারেনি যে শাশুড়ি না ও পেছন থেকে এসে জাস্ট আমাকে এরকম করতে ঘাট ঘুরিয়ে দেখে জামাই হচ্ছে কি করছো দাঁড়াও 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 আপনার মতনই দেখতে তো ওরকমই একটু আছে কিন্তু গরমটা এবার দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন মিক্সার গ্রাইন্ডার এবার মোলে সুতো হব তাঁতির ঘরে জন্ম লব পাছা পেড়ে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে তোমরা যে যা বলো আমার এবার
কোয়েশ্চেনটা হচ্ছে, এখানে একটি জীবিকার কথা বলা হয়েছে, সেটা কি? শব্দটা কি? মল্লিকা দি বাদে বাকি তিনজন বলো। নমিতা দি, তাপ্তি। ঠিক আছে, একদম কারেক্ট। 5 পয়েন্টস নমিতা দি, সঙ্গে পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার। দুটো প্রশ্ন হয়ে গেছে, এবার যাচ্ছে আমাদের 3 নম্বর গানের প্রশ্নে। রাইট অ্যানসার দিলে গিফট পাবেন 3 বার্নার গ্যাস ওভেন। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, হাল তুলে দাও 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 দাও। কোয়েশ্চেনটা হচ্ছে, এই গানে একটি শব্দ ভুল ছিল, সেই শব্দটি আপনাদের একটু আইডেন্টিফাই করে ঠিকঠাক শব্দটা বলতে হবে। কাছাকাছি শব্দটা, কাছাকাছি শব্দটা, কাছাকাছি বলো। মল্লিকা দি, পাল, পাল হবে, পাল তুলে দাও। ওরা কি করেছে? ওরা খাল বলেছে, ওরা হাল বলেছে, হাল বলেছে, মানে আমি ঠিক পাই। ভেরি গুড, কিন্তু কারণ এটা খুব মানে নট ইজি, ইট ওয়াজ নট ইজি। ভেরি গুড মল্লিকা দি, 5 পয়েন্টস, সঙ্গে 3 বার গ্যাস ওভেন। পাল তুলে দাও 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 দাও। এবার আমরা যাচ্ছি 4 নম্বর গানের প্রশ্নে। কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি, আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজা। কোয়েশ্চেনটা খুবই সিম্পল, তবলা বাদকের একটি নাম বলা হয়েছে, তার নামটা কি? গানের মধ্যে যে নামটা আছে বলো। মল্লিকা দি, শশীকান্ত। ভেরি গুড। এবার যাচ্ছি আমাদের শেষ প্রশ্ন এই রাউন্ডে, 5 নম্বর গানের প্রশ্ন। রাইট অ্যানসার দিলে গিফট পাবেন আপনারা চারচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। ও মাই তুই জলে না যায়ো, মাই তুই জলে না যায়ো, প্রশ্ন হচ্ছে, গান অনুযায়ী কাকে জলে যেতে বারণ করা হচ্ছে? বলো মল্লিকা দি। কানু। -5। কেন? মাই তুই জলে না যায়ো, কি ও হে কলহঙ্কিনী দাদা, কদম গাছে উঠিয়াই আছে, কদম গাছে উঠিয়াই আছে, কানুহারম জাদা, মাই তুই জলে। এখানে মা অর্থাৎ এখানে রাধাকে মিন করা হচ্ছে, সুতরাং রাধার কথা বলা হচ্ছে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, সো মিন্স ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সো মিন্স ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। গোলাপি কুমারটাকে আমার চাই। যার জামাই সে দেবে কেন? এই যে আমার কেন, তুমি তো এত
জিনিস পেয়েছো, দিদির থেকে জিনিস পেয়েছো, আমাকে তোমার জামাই দাও। তোমার বউ আর নিউজ চ্যানেলের মধ্যে কি মিল জানো? জানো না, একই কথা হাজারবার না বলে শান্তি হয় না মরণ। আবার বিড়বিড় করছে একটা, কি একটা জানি বলছি, কাশ্মীর আর বউয়ের মধ্যে কি মিল? দুজনেই প্রচন্ড ঠান্ডা। না না, সেইটা কি করে হয়, তোমাকে যে বিয়ে করবে সে ঠান্ডা বলতে পারবো? হয় দিদি, কাশ্মীর আর বউয়ের মধ্যে মিল হচ্ছে দুটোই বড় সমস্যা, কিন্তু প্রতিবেশী থাকলে মাথাটা গরম হয়েছে। এই কি চিৎকার করছে দেখো তো, আমাদের অভিনেত্রী কোয়েল মল্লিক। চিৎকার করে কথা বলেছিলাম সবাইকে, কিন্তু বলেছে তুই খুব মিষ্টি মেয়ে, ওই সেই অরুন্ধতি করার পর থেকে মাথাটা গেছে, ফোন ধরেছিস তলোয়ার নয়। আচ্ছা হ্যাঁ, ওর বাবার জামা কাপড় সমস্ত পায়জামা পাঞ্জাবিগুলো এই সমস্ত আমি ইস্ত্রি করে দিয়েছিলাম, এখন পায়জামার দড়ি খুঁজে পাচ্ছে না রঞ্জিত মল্লিকে। ওইটা আমি মুন্নুন সানকে দিয়েছি, হ্যাঁ বারান্দায় কাপড় জামা মেলতে গিয়ে দড়িটা ছিঁড়ে গেছিলো, ওটা দিয়েছি। কত জোরে কথা বলার কিছু নেই, আমি এখন রাখছি। কি মেজাজ হয়েছে, বাপরে বাপ! তুমি বিড়বিড়টা কি করছিলে? আমি মনে মনে মন্ত্র পড়ছিলাম। কি মন্ত্র গো? ঝেঁটা মার মুখে, ঝেঁটা মার মুখে, ঝেঁটা মার মনে হচ্ছে মুখটা ঝেঁটা মার। না না, চাইছিলাম যে তোর জীবনে যাতে তাড়াতাড়ি পাত্রস্থ হোক, না তোর যাতে একটা এরকম গোলাপি জামাই আসে। গোলাপি জামাই, গোলাপি জামা, তুমি মন্ত্রটা পড়ছি না? বিয়ে করতে হবে নাকি? কমলা যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, কমলা যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, কমলা যেন তাড়াতাড়ি বিয়ে। আমি একদম দেখেছিলাম ওর জন্যে, আমাদের ফুচকাওয়ালাকে, ফুচকা খাওয়া ছিল। আসবে আসবে, হঠাৎ বলে তুমি একটু বসো, আমি একটু ফুচকা বিক্রি করে আসি। পার্ক দেখলেই ফুচকা বিক্রি করে, অসভ্য লোক কথা। আপনি একা ধরবেন না, সঙ্গে আপনার জামাইও আসবে। শাশুড়ি এবং জামাই দুজনে মিলে একসাথে লাটা মাছ ধরবে, ধরে ওই গ্লাস জারে রাখবে এক মিনিট সময়, যে সব থেকে বেশি মাছ ধরতে পারবে সে 30 পয়েন্ট, তারপর 25, তারপর 20, তারপর 15। প্রথমে শুরু করবেন মল্লিকা দি, যার সব থেকে ভয় সে এসো, ওই যে পিঙ্ক জামা, কমলার কমলার বয়ফ্রেন্ড, এসো এসো। ওই বাবা, এক মিনিট টাইম, যুগলবন্দি স্টার্ট।
কৌশিক একদমই অভ্যেস নেই আরে কৌশিক এবং তপশিদি এক মিনিটে ছটা লাটা মাছ ধরেছে আসুন নবীজাদি জয়দীপ শুরু করি স্টার্ট মাথা ধরতে হবে মাথা চেপে 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 কি হলো সবথেকে ভালো জিনিসটা রয়েছে আপনার জন্য রুই মাছ কাতলা মাছ চিংড়ি মাছ পমফ্রেট মাছ পাবদা মাছ তেলাপিয়া ইলিশ মাছ ভেটকি মাছ সব তাপসী শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজি মাছ পাঁচটা প্রশ্ন আছে সঠিক উত্তর +20 ভুল উত্তর -10 এবার বলুন পর বাজার কি কি গিফট আছে উইড গ্রাইন্ডার ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন কিচেন চিমনি জি বাংলা প্রাপ্তির তরফ থেকে একটা শাড়ি একটা সালোয়ার কামিজ সমীরাদি 45 পয়েন্টস তাপসীদি 30 পয়েন্টস নমিতাদি 45 পয়েন্টস মল্লিকাদি 30 পয়েন্টস প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন উইড গ্রাইন্ডার শব্দ ছক দুটো ক্লু পাশাপাশি ক্লু মিষ্টি যখন নাম পাই অবাক কাণ্ডে চোখ হলো তাই আর ওপর নিচ শুরুতে বাসনের নাম বলো কচুরি খেলে খুব ভালো দুটো শব্দ মিষ্টি যখন নাম পাই অবাক কাণ্ডে চোখ হলো তাই শুরুতে বাসনের নাম বলো কচুরি খেলে খুব ভালো এবার বলো মল্লিকা দি পাশাপাশি হলো ছানা বড়া আর এটা হলো কড়াইশুঁটি যাচ্ছে সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ ধাঁধা একটা শস্য বা ফলে পাও কখনো খনি চিনে নাও রাস্তায় ছুটছে গাড়ি রান্নাঘরে তরকারি শস্য বা ফলে পাও কখনো খনিজ চিনে নাও রাস্তায় ছুটছে গাড়ি রান্নাঘরে তরকারি কিসের কথা বলা হচ্ছে এবার বলো পাঁচ
পাস অডিয়েন্স তেল বুঝিয়ে দিন শস্য বা ফলে পাও শস্য থেকে তেল হয় শস্য থেকে তেল পাওয়া যায় যেমন তিল সর্ষে সবকিছু আবার ফল থেকেও তেল পাওয়া যায় যেরকম জল পাই অলিভ অয়েল পাই আমরা খনিজ তেল পেট্রোলিয়াম রাস্তায় গাড়ি ছুটছে তেলে আর রান্নাঘরে তরকারি রান্না করতে গেলে লাগে তেল তাই রাইট আনসার হচ্ছে তেল নো পয়েন্ট নো গিফট যাচ্ছে তিন নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন মাইক্রোওভেন সম্পর্কের একটা প্রশ্ন আসছে তোমার দেওর তার একমাত্র ভাইপো তার একমাত্র মেয়ে তোমার কে তোমার দেওর তার একমাত্র ভাইপো তার একমাত্র মেয়ে তোমার কে এবার বলো নমিতা দি নাতনি বোঝাও দেওরের একমাত্র ভাইপো হলো সে আমার ছেলে মানে ছেলেও হতে পারে দেওরের ছেলে মানে আর এক দেওর বা ভাসুরের ছেলে হতে পারে তার মেয়ে তাহলে নাতনি হলো একমাত্র ভাইপো মানে আপনারই ছেলে হবে একমাত্র তো বলেই দিই চার নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি ওপরে একটা ছবি আছে সেখান থেকে একটা শব্দ বেরোবে তারপর একটা ক্লু আছে গাছের গোড়ায় দাও ফসল ভালো পাও এখান থেকে একটা শব্দ বেরোবে আর তারপর আছে ই এই তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ মল্লিকা দি বাদে বাকি তিনজন এবার বলো পাস মল্লিকাদি কি উত্তর সংসারী সংসারী কারণ সঙ্গের ছবি ওটা ইংলিশে আমরা বলি জোকার বাংলায় বলি সং তারপর হচ্ছে সার গাছে আমরা সার দিই ভেরি গুড মল্লিকাদি বাট ভেরি সরি দিস সোম ইজ বিউটি কোয়েশ্চেন আজকের প্রশ্ন টিভি স্ক্রিনে নিচে আসছে এই প্রশ্নের সঠিক উত্তর এসএমএস করুন সোমি স্পেস দিয়ে আপনার উত্তর নাম পাঠিয়ে দিন 57575 নাম্বারে সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার লাকি ড্র এর মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার তিনি পেয়ে যাবেন 5000 টাকার গিফট ভাউচার নিজেকে সোমি স্পয়লারে গ্রুম করার সুযোগ দ্য সোমি প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান বি অল ক্যান 16 জুন থেকে রাত 9:30 বাবা মার মুখে হাসি ফোটানোর উৎসব হ্যাপি প্যারেন্টস ডে 1 2 3 আমরা যখন জন্মদিনের একটা কেক কাটলে ঠিক যে রকম এটাই ফিলিংস হয় আজকে মাকে এরকম একটা ফিলিংস আমি ফিরিয়ে দিতে চাই স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার জন্য বাবা তার সারা জীবনের কৃতিত্বের একটা সম্মান এরকম একটি মঞ্চে পাবে সারা বিশ্বের সামনে অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি আমি বাপের সেই হাসিটা হয়তো দেখতে চাই 16 জুন থেকে বৃহস্পতি থেকে শনি রাত 9:30 জি বাংলায় আমার কস্টিউম স্পন্সর করেছে প্রাপ্তি জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি আজকে যিনি দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি শাড়ি পেয়ে যাবেন দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান উই অল ক্যান এর তরফ থেকে গিফট হ্যাম্পার যাচ্ছি আর 5 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবেন ওয়াশিং মেশিন একটা ছবি আছে উপরে আর নিচে শূন্য স্থান আছে যার দুটো অক্ষর দেওয়া আছে দ আর ঘ ইকারে শূন্য স্থান পূরণ করে বলতে হবে বাক্যটা কি যদি প্রথমবারই উত্তর দিতে পারেন তাহলে +30 পয়েন্টস ভুল বললে কিন্তু -20 পয়েন্টস হাড্ডাহাড্ডি লড়াই চলছে সমীরাদি নমিতাদি এবং মল্লিকাদির মধ্যে শেষ প্রশ্নের উত্তর যে দেবে সে আজকের উইনার এবার বলো মল্লিকাদি দুধের স্বাদ ঘোলে মেটে না যদি সঠিক হয় মল্লিকাদি বলছেন দুধের স্বাদ ঘোলে মেটে না দেখা যাক শেষ প্রশ্নের উত্তরে কি হলো খেলে জিততে পারলে যে কোনো একটা গিফট নিতে পারেন খাতে চুড়ি আছে সোনার আংটি আছে সোনার কানের দুল আছে সোনার গলার হার আছে জি বাংলার তরফ 30 সেকেন্ডস টাইম পাবেন আমি অনেকগুলো শব্দ আপনাকে বলবো সেগুলো আপনাকে মনে রাখতে হবে তারপরে প্রশ্ন করব সময় শুরু হচ্ছে এখন ইলিশ ভাপে মোচার ঘণ্ট ফিশ চপ মুড়ি ঘণ্ট শাহী পনির
চিতল মাছের মুইঠা, তেল কই, ধোকার ডালনা, চিলি ফিশ, মাছের পদগুলির নাম বলুন। ইলিশ মাছের ভাপে, তাড়াতাড়ি বলুন। চিতল মাছের মুইঠা, ওকে, দুটো হলো, তাড়াতাড়ি, যেগুলো আমরা রোজকার দিনে খাই। হ্যাঁ, ইলিশ ভাপে, চিতল মাছের মুইঠা, তেল কই, তেল কই, চিলি ফিশ, চিলি ফিশ, মুড়ি ঘন্ট, ফিশ চপ। সানসিল্কের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আইরনি ফার্নিচারের তরফ থেকেও ডিসকাউন্ট কুপন। উইনারের ট্রফি পাচ্ছেন আজকে, দিদি নম্বর ওয়ান হয়েছেন মল্লিকা দি। থ্যাংক ইউ। দিদি নম্বর ওয়ানের ব্যাচ জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে একটি সোনার হার, এটা সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, আপনি উইনার তার জন্য। আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে আপনার জন্য এই শাড়ি। আজই আপনার জামাই নিশ্চয়ই বলবে শাশুড়ি জিন্দাবাদ, বলো জোরে বলো, জামাই বলবে জিন্দাবাদ। দেখা হবে সকলের সঙ্গে পরের দিন, সবাই ভালো থাকুন, নমস্কার, এরপরে দেখবেন প্রেমের পালে। জীবনের সাথী, হম সাথী।